বেলা 11টার সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছি আমি অনুভা বিশ্বাস। শ্রোতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নিষেধাজ্ঞা পাল্টা নিষেধাজ্ঞার চক্র বন্ধ করার আহ্বান প্রধানমন্ত্রীর। ঢাকায় বিএনপির কালো পতাকা মিছিল, বিকেলে মাঠে থাকবে সমমনারাও। চাকরির আবেদন ফি বাড়ল। সোনার রেকর্ড দাম। 54 দিনে রিজার্ভ থেকে 196 কোটি 30 লাখ ডলার বিক্রি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বুঝতে হবে এটা ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস এবং রিপ থিকনেস বেশি থাকায় টিকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর। চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। নানা ইস্যুতে নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞার চক্র বন্ধ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি সবাইকে সব ধরনের হুমকি, উস্কানি ও যুদ্ধের বিরুদ্ধে কথা বলতে হবে বলেও মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, আমাদের উপর চাপিয়ে দেওয়া তথাকথিত পছন্দ ও বিভাজনকে না বলা উচিত। সর্বজনীন নিয়ম ও মূল্যবোধকে অস্ত্রে পরিণত করার প্রচেষ্টাকে আমাদের অবশ্যই প্রত্যাখ্যান করতে হবে। আমাদের নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞার চক্র বন্ধ করতে হবে। বৃহস্পতিবার জোহানেসবার্গের স্যান্টন কনভেনশন সেন্টারে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক অব ব্রিক্স এর সদস্য হিসেবে বাংলাদেশের পক্ষে ভাষণ প্রদানকালে এসব কথা বলেন তিনি। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাও এ সংলাপে বক্তব্য রাখেন। শেখ হাসিনা বলেন, ব্রিক্সকে বহুমুখী বিশ্বের বাতিঘর হিসেবে আবির্ভূত হতে হবে এবং প্রতিক্রিয়ার সময় অন্তর্ভুক্তিমূলক প্ল্যাটফর্ম হতে হবে। বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তি এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় আজ শুক্রবার ঢাকায় কালো পতাকা মিছিল করবে বিএনপি। সরকার বিরোধী বিভিন্ন দল, জোট ও বিএনপির সমমনারাও এ কর্মসূচি পালন করবে। বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে পৃথক কালো পতাকা মিছিল শুক্রবার একই সময় বিকেল 3টায় শুরু হবে। জোট শরিক ও সমমনা দলগুলো কাছাকাছি সময়ে এ কর্মসূচি পালন করবে। বিএনপি ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে শ্যামলী লিংক রোড থেকে শিয়া মসজিদ হয়ে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এবং মহানগর দক্ষিণের উদ্যোগে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দয়াগঞ্জ পর্যন্ত কালো পতাকা গণমিছিল হবে। এক বছর না যেতেই সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর, দপ্তর এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরির আবেদন ফি বাড়িয়েছে সরকার। এবার পরীক্ষার ফি সার্ভিস চার্জের উপর ভ্যাট যোগ করে পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ বিষয়ে পরিপত্র জারি করা হয়েছে। উপসচিব মোহাম্মদ মনিরুজ্জামান এতে সই করেছেন। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে। পরিপত্র অনুযায়ী টেলিকম বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে অনলাইনে আবেদন ও পরীক্ষার ফি নেওয়া হবে। পরীক্ষার ফি বাবদ সংগ্রহ করা অর্থের সর্বোচ্চ 10% কমিশন হিসেবে টেলিকম বাংলাদেশকে দিতে হবে এবং কমিশন হিসেবে পাওয়া অর্থের 15% ভ্যাট হিসেবে আদায় করা হবে। কিছুটা কমানোর পর এক সপ্তাহ না যেতেই আবার দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের প্রতি ভরি সোনায় 2,222 টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের এক ভরি সোনা কিনতে এখন গুনতে হবে 1,01,244 টাকা। দেশের ইতিহাসে এর আগে কখনো সোনার দাম এত বাড়েনি। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে। আজ শুক্রবার থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর।
ডলার বিক্রির ফলে বিদেশি মুদ্রার মজুদ বা রিজার্ভ কমছে। গত 2022-23 অর্থ বছরে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে 13.58 বিলিয়ন বা 1,358 কোটি ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। আর চলতি 2023-24 অর্থ বছরে 23 আগস্ট পর্যন্ত মোট 54 দিনে 196.30 কোটি ডলার বিক্রি করেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী রিজার্ভ থেকে চলতি বছরের প্রথম মাস জুলাইয়ে বিক্রি করা হয় $114.70 বা $1,147 মিলিয়ন। আর অর্থ বছরের দ্বিতীয় মাস অগস্টের প্রথম 23 দিনে বিক্রি করা হয় $81.60 লাখ। এর আগে সদ্য বিদায়ী 2022-23 অর্থ বছরে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে সর্বোচ্চ $13.58 বিলিয়ন বিক্রি করা হয়। এর আগে 2021-22 অর্থ বছরে সর্বোচ্চ $7.62 বিলিয়ন বিক্রি করা হয়েছিল। বাংলাদেশে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হোক জাতিসংঘ তেমনটিই চায়। অন্যদিকে আওয়ামী লীগও চায় প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন আর সেই নির্বাচনে বিএনপির অংশগ্রহণ। বৃহস্পতিবার বিকেলে গুলশানে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইসের সঙ্গে বৈঠক করে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করে এ কথা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৈঠকের বরাত দিয়ে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায় জাতিসংঘ, আওয়ামী লীগও চায় প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন। নির্বাচন যত প্রতিযোগিতামূলক হবে দেশ বিদেশে তত গ্রহণযোগ্য হবে। নরসিংদীর শিবপুরের ইটখোলায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে 7 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 4 জন। আহতদের মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দিনগত রাত 3টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের শিবপুরের ইটাখোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ইটাখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, রাতে ঢাকা থেকে একটি মাইক্রোবাস সিলেট যাচ্ছিল। মাইক্রোবাসটি ঢাকা সিলেট মহাসড়কের শিবপুরের ইটাখোলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 5 জন নিহত হন, আহত হন 6 জন। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পথে 1 জন ও হাসপাতালে আরও 1 জন মারা যান। জানাবো আন্তর্জাতিক সংবাদ। 2020 সালে জর্জিয়ায় নির্বাচনী ফলাফল উল্টে দেওয়ার চেষ্টা মামলায় আত্মসমর্পণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এরপরই তাকে গ্রেফতার দেখানো হয়, যদিও গ্রেফতারের কয়েক মিনিট পরেই তাকে মুক্তি দেওয়া হয়। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, আটলান্টার জেল থেকে মুক্তি পেতে $2 লাখ বন্ড হিসেবে দিতে হয়েছে সাবেক এই মার্কিন প্রেসিডেন্টকে। ডোনাল্ড ট্রাম্প মামলাটিকে বিচারের নামে প্রহসন বলে আখ্যায়িত করেছেন। এ নিয়ে গত 5 মাসে ফৌজদারি মামলায় 4 বার গ্রেফতার হলেন ট্রাম্প। ট্রাম্প ও তার 18 সহযোগী 2020 সালে জর্জিয়ায় নির্বাচনের ফল বদলে দেওয়ার চেষ্টা করেছিলেন, এমন অভিযোগ আনা হয় গত 14 আগস্ট। ওই দিন 98 পৃষ্ঠার একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে ট্রাম্প সহ 19 জনের বিরুদ্ধে 41টি অভিযোগ আনা হয়েছে। মিয়ানমারের জান্তা সরকারের ওপর আরোপিত নিষেধাজ্ঞা আরও বিস্তৃত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবার এতে অন্তর্ভুক্ত করা হয়েছে দেশটির যুদ্ধবিমানে জ্বালানি সরবরাহের সঙ্গে জড়িত ব্যক্তি ও বিদেশি কোম্পানিকে। সাধারণ নাগরিকের ওপর জান্তা সরকারের বিমান হামলার কথা উল্লেখ করে এ নিষেধাজ্ঞা দেয়া হয়। বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন ট্রেজারি বিভাগ। নতুন এই নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে 2 ব্যক্তি। এছাড়া 3টি কোম্পানিকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সই করা এক নির্বাহী আদেশের পর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। প্লেন বিধ্বস্ত হয়ে রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের মৃত্যুর পর ব্রিক্স সম্মেলনে ভার্চুয়াল বৈঠকে যোগ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আন্তর্জাতিক ওই সম্মেলনে যোগ দিয়ে বিভিন্ন বিষয়ে কথা বললেও ওয়াগনার প্রধানের মৃত্যুর বিষয়ে তাকে কোনো কথা বলতে শোনা যায়নি। রুশ কর্তৃপক্ষ বলছে, মস্কোর কাছে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে এর 10 আরোহীর সবাই মারা গেছেন।
ওই বিমানে ছিলেন প্রিগোজিন এবং তার ডান হাত হিসেবে পরিচিত দিমিত্রি উৎকিন। রাশিয়ার জরুরি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, প্রিগোজিনের ব্যক্তিগত প্লেন কুজেন কিনো গ্রামের কাছে বিধ্বস্ত হয় ও এর সব আরোহী নিহত হয়েছেন। দর্শক, এ ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। শুভেচ্ছা সবাইকে।